এখানে হোটেল অপারেশনসের চারটে সেগমেন্ট যেটা হয় সেটা হচ্ছে ফুড অ্যান্ড সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন বা ফুড প্রোডাকশন যেটাকে আমরা বলে থাকি, হাউসকিপিং আর ফ্রন্ট অফিস। এই চারটে ডিপার্টমেন্টই দেখানো হয়। দুটো আছে, একটা হচ্ছে 9 মান্থস, যেটা হচ্ছে আপনার 6 মান্থসের হচ্ছে আপনার ট্রেনিং, আর 6 মান্থসের হচ্ছে আপনার ট্রেনিং ইন ক্লাস, তারপরে আপনাকে ওটা আইটি বা জেটিতে চলে যেতে হয়। আরেকটা হচ্ছে 1 বছরের ইয়েটা, যেটা হচ্ছে আপনার ফুললি আপনাকে ট্রেনিং দিয়ে ক্লাস করিয়ে আপনার তার সাথে স্পোকেন ইংলিশটাও টেকেন কেয়ার অফ হয় ইন দি 1 ইয়ার কোর্স, যেটা শর্টস কোর্স অন্য যে 6 মান্থসের কোর্স আছে সেটাতে হয় না। তো একটা 9 মান্থস ডিউরেশন হয়ে যায়, একটা 12 মান্থস ডিউরেশন হয়ে যায়। 9 মান্থসটা হচ্ছে 10,000 কোর্স ফি, আর যেটা 1 বছরের যেটা আছে যেটা হচ্ছে ফর 12 মান্থস, সেটা হচ্ছে 17,000। আপনার টোটালটাই হোটেল ম্যানেজমেন্টের উপরে সবকিছু? একদম একদম, যেখানে আপনি এখানে দেখতেও পাচ্ছেন যে দেখুন স্টুডেন্টদেরকে, স্টুডেন্টরা নিজেরাই সেটাকে আপনি একটু দেখিয়ে দিন তাহলে ভালো, হ্যাঁ কীভাবে কী করানো হয় বেসিক্যালি। দেখুন আমাদের এখানে সবকটা ডিপার্টমেন্টই দেখানো হয়, সবকটা ডিপার্টমেন্টেরই প্র্যাকটিক্যালসগুলো খুব ভালো করে কভার আপ করানো হয়, প্লাস হিটিং অন দ্য টপিকস দ্যাট ইজ রিকোয়ার্ড। আর যেহেতু হোটেল নিয়ে আছি সেখানে সবসময় কমিউনিকেশন ইন ইংলিশ ইজ ভেরি মাচ রিকোয়ার্ড, যার জন্যই 5 স্টার 4 স্টার একদম একদম, যার জন্যই 1 ইয়ারের ইয়েটা করা। মোটামুটি কোন কোন হোটেলে প্লেসমেন্ট দিচ্ছেন? আপাতত দেখবেন আমাদের এখান থেকে স্টুডেন্টরা বিভিন্ন রকম জায়গায় গেছে, যেরকম ধরে নিন মেইনলি 5 স্টার প্রপার্টিতেই যায়। আর ব্র্যান্ডস যদি বলেন এখান থেকে স্টুডেন্টসরা, অনেকে যারা ওয়েস্ট বেঙ্গলের যারা ক্যান্ডিডেট থেকে থাকে অনেকে কি হয় বাইরে থেকে পারমিশন পায় না যে বাইরে যাব, সেক্ষেত্রে কি তারা বেঙ্গলে চাকরি কি পাবে? তারা ওয়েস্ট বেঙ্গলেও চাকরি হয়, বাইরেও চাকরির অ্যারেঞ্জমেন্টস করা থাকে। আমাদের স্টুডেন্টস নোটিশ বোর্ডও আছে, আপনি ওখানেও দেখতে পাবেন বিভিন্ন রকম প্রপার্টি থেকে লোকেরা যায়, প্রেফার করে। আমাদের প্রেফারেন্স, ফার্স্ট প্রেফারেন্স থাকেই হচ্ছে 5 স্টার কিংবা 5 স্টার প্রপার্টিস। এই মুহূর্তে আপনাদের কতটা রিকোয়ারমেন্ট রয়েছে? কিসের বলুন? মানে ইনস্টিটিউট আপনাদের ট্রেনিংয়ের জন্য, মানে নাম্বার অফ স্টুডেন্ট? আমাদের 20 হচ্ছে মিনিমাম স্ট্রেংথ ব্যাচের, যদি তার উপরেও যায় কোনো অসুবিধা হয় না, এখানে ফেসিলিটিস আছে, বাট আমরা মিনিমাম 20 জনকে নিয়ে স্টার্ট। কোনো লোকেশন থেকে আসলে তাদের ক্ষেত্রে কি রুম ফুডের ব্যবস্থা কি আপনারা করে দেবেন? থাকার ব্যবস্থা আছে, আচ্ছা, কিন্তু সেটা প্রায়র ইন্টিমেশন দিতে হয় আমাদের ইনস্টিটিউটকে, সেটার ব্যবস্থা করে দেওয়া যায় স্টুডেন্টসদের থাকার জন্য। দ্যাট ইজ লাইক সেপারেট অ্যাকোমোডেশন, বাট অলরেডি স্টুডেন্টসরা থাকতো, এখনও কিছু কিছু স্টুডেন্টসরা আছে। আপনাদের এখানে বেসিক্যালি কিসের কিসের উপর ট্রেনিংটা করানো হয় হোটেল ইন্ডাস্ট্রিতে? দেখুন চারটেই ডিপার্টমেন্ট হচ্ছে মূলত হোটেল ইন্ডাস্ট্রিতে, যেরকম ফ্রন্ট অফিস, ফ্রন্ট অফিসও করানো হয়, হাউসকিপিং, হাউসকিপিংও করানো হয়, ফুড প্রোডাকশন বা কিচেন যেটা পার্টটা সেটাও করানো হয়, প্লাস সার্ভিস। আচ্ছা, হোটেল ইন্ডাস্ট্রিতে অনেকে একটা বিষয় নিয়ে আমাকে কমেন্ট করে, যেহেতু আপনি হোটেল ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন, অনেকে কোশ্চেন করে যে হোটেল ইন্ডাস্ট্রিতে কি কোনো ব্যাক অফিস জব হয়? দেখুন কিছু কিছু ডেটা এন্ট্রি, কিছু কিছু টাইম অফিসের কাজ থাকে, সেগুলো হয়, কিন্তু সেগুলো নিয়ে আমরা এখানে আপাতত ডিল করি না। আমাদের নর্মালি হচ্ছে চারটে মেইন মেজর ডিপার্টমেন্ট, যেটা হোটেল অপারেশন। হিউজ পরিমাণে ভ্যাকেন্সি অ্যাভেলেবল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মিনিমাম ক্রাইটেরিয়া কি কি থাকবে, কোয়ালিফিকেশন? মিনিমাম ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে ক্লাস 12 পাস করতে হবে, যেটা হচ্ছে 1 বছরের কোর্সের জন্য। আর যদি আপনার 1 বছরের যদি আপনার 12 নাও থাকে, 10 পাস করলেও হবে শর্ট কোর্সের জন্য, ওটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। আর এছাড়া হচ্ছে আপনার এজ লিমিট হচ্ছে 18 to 28, ওটা 30 উপরেও অনেক সময় ক্রাইটেরিয়াস থাকে, ওটাতে আমাদের হয়ে যায়। 18 থেকে 30 মধ্যেই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করলে মোটামুটি অনেকে যেটা নিয়ে ভাবে যে হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার কতটা গ্রোথ হতে পারে? দেখুন হোটেল ইন্ডাস্ট্রির গ্রোথ, আপনি যদি রিসেন্ট কোনো আর্টিকেলস পড়ে থাকেন, নিউজ পেপারেও দেখবেন যে হসপিটালিটি সেক্টরটা আবার মানে এই কোয়ার্টারে আরও ভালো পারফর্ম করেছে ফ্রম দি প্রিভিয়াস কোয়ার্টার, অ্যান্ড এখনও এখানে গ্রোথ পুরোপুরি যতটা দেখার দরকার সেটা আসেনি, এখনও দের আর স্কোপস ফর গ্রোথ, যেটা নিয়ে আর্টিকেল কিছুদিন আগেই আপনি দেখবেন তাজের জিএমও লিখেছেন, প্লাস আগের দিন আরেকজন জিএমও লিখেছেন। এক্সপেক্টেন্সি হচ্ছে যে গ্রোথটা আরও বড়ো হবে, আর এখন আফটার কোভিডও একটা ট্রেন্ড চেঞ্জ দেখা গেছে। আপনি এখন দেখবেন কিছু কিছু লোকেরা বাইক নিয়ে বেরিয়ে যায়, কিছু কিছু লোকেরা টেন্টস নিয়ে থাকে, যেগুলো হোটেলসও এখন সেরকমভাবে নিজেদেরকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছে, যেখানে দে প্রোভাইড দ্যাট ফেসিলিটি। আর এর সাথে সাথে মোটামুটি যারা এখানে আসতে চাইছে অ্যাড্রেস কি আছে? অ্যাড্রেস আগের ভিডিওগুলোতে রয়েছে, তবু আপনি একবার অ্যাড্রেসটা এটা আমাকে না জিজ্ঞেস করলেই ভালো, স্যার বলতে পারবেন, আমি নিজেও অ্যাড্রেসটা ওরকম বলি। অ্যাড্রেস রয়েছে প্রথমত বেলঘড়িয়া স্টেশন, শিয়ালদা থেকে 15 মিনিট সময় লাগে। আমি তোমার এই বিষয়ে আরও কিছু বলতে চাইছি, আমার কাছে হোটেল অপারেশন এবং FMB সার্ভিসের একটা আলাদা পার্ট করে একটা আমাদের ইন্ডিগো এয়ারলাইন্সেরও একটা ট্রেনিং চলছে আমার কাছে, তো আমি দুটো পার্টে বলি। ইন্ডিগো এয়ারলাইনে অনেক
ইন্ডিগোতে চাকরি পাওয়া যায় না, ইন্ডিগোর অ্যাজ এ রেসপন্সিবিলিটি তার সোশ্যাল ওয়ার্ক করা, মানে আমরা যেমন গভর্নমেন্ট অনেক সময় ফ্রি কিছু প্রজেক্ট দেয়, তো সেগুলোর পিছনে কারণ থাকে, সোশ্যাল ওয়ার্ক করার জন্য এই ধরনের যে অর্গানাইজেশন থাকে তারা কিছু সাধারণ মানুষ, মানে যারা গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তারা এখানটায় এসে যেন কোনো রকম কাজের একটু ব্যবস্থা পাওয়া যায়, মানে কাজের যে যোগাযোগ সেটা যেন পায়, তো তার কারণে আমাদের এখান থেকে ফ্রি অফ কস্টে ট্রেনিং করানোর জন্য যে টাকার যে অ্যামাউন্টটা যেটা খরচ হয় সেটা ইন্ডিগো প্রোভাইড করে, বাট ক্যান্ডিডেট কাছ থেকে কোনো রকম টাকা লাগে না, বাট ইন্ডিগো কী করছে সেই অ্যামাউন্টটা দিচ্ছে। হ্যাঁ, এবার আমি বলতে পারি যে ইন্ডিগো কেন দিচ্ছে, ইন্ডিগোর অ্যাজ এ গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি তাদের এই ধরনের প্রজেক্ট নিয়ে আসে, এবং তার জন্য লার্নার স্কিল এবং NSDC এবং ইন্ডিগো এরা তিনজন মিলে এই প্রজেক্টটা দিচ্ছে, তার জন্য স্টুডেন্টের কাছ থেকে কোনো রকম টাকা পয়সা লাগছে না। তো আমি এটাই ক্লিয়ার করতে চাই, যারা হোটেল অপারেশন করছো তাদের কাছে 9 মান্থের ট্রেনিং রয়েছে, একটা 12 মান্থের ট্রেনিং রয়েছে, এবং একটা আমার কাছে ফ্রি অফ কস্টে ট্রেনিং রয়েছে, টোটাল 3টে মোডে রয়েছে। যদি কেউ 12 মান্থের করে তাহলে আমি তাকে 4টে ডিপার্টমেন্ট, FMB সার্ভিস, হাউসকিপিং, ফুড প্রোডাকশান এবং ফ্রন্ট অফিস, এবং তার সঙ্গে আমি তাকে স্পোকেন ইংলিশটা দিয়ে থাকবো, এবং যারা দূরের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়াটা তাকে নিজে থেকে দেখে নিতে হবে, বা আমরা হয়তো দেখিয়ে দিলাম সেখানে খাওয়ার ব্যবস্থা করে নিল। 9 মান্থে যেটা থাকবে সেক্ষেত্রেও আমাদের 3 মান্থ ট্রেনিং হবে, এবং 6 মান্থের জন্য তাকে বাইরে কোনো হোটেলে গিয়ে তাকে ইন্টার্নশিপের জন্য যেতে হবে। তো এই দুটো রয়েছে পেটের জন্য, এটা একটা 17,000 এক বছরের জন্য, আর 10,000 টাকা সেটা রয়েছে আপনার 9 মান্থের জন্য। তো এখানটায় এই কথাটাই বলবো, যারা এই টাকাটা দিতে পারছো না বা টাকাটা নিতে দেওয়ার ক্ষমতা নেই, তো তাদের জন্য আমার কাছে মাত্র 30 জনকেই আমি এই ট্রেনিংটা করাতে পারবো, সেটা FMB সার্ভিসের ওপর, একটা পার্টের ওপর ট্রেনিংটা করিয়ে তাদেরকে আমরা প্লেসমেন্ট দিয়ে দেবো। সেক্ষেত্রে যারা ফ্রি অফ কস্টে যারা ট্রেনিংটা করবে তাদের সাথে ঢুকেই 12,000 টাকাতে স্টাইপেন স্টার্ট হবে, আমরা যে হোটেলে পাঠাবো সেখানে 10 থেকে 12,000 টাকা স্টাইপেন স্টার্ট হবে। এবং যারা পেডে ট্রেনিং করবে তো তাদের ক্ষেত্রে কী আছে, তাদেরকে আমরা IT সাপোর্টটা করি, কারণ ইন ফিউচার তারা আরও ভালো জায়গায় যেতে পারে, তার জন্য আমরা IT ট্রেনিংটা করিয়ে থাকি। তো তোমার যারা দর্শক রয়েছে ভিডিওর, আমি তাদেরকে এই কথাটাই বলবো যে ভাই, হোটেল ইন্ডাস্ট্রিতে যদি লাইফ পড়তে চাও, ডিপ্লোমা করার ইচ্ছা থাকে বা ডিগ্রি কোর্স করার ইচ্ছা থাকে, আমি বলবো এই ইন্ডাস্ট্রিতে তুমি এই সার্টিফিকেটটা আমারও সেম ভ্যালু বলতে পারো, আমার কাছে হোটেলে এখান থেকে তুমি ট্রেনিং করে ইন্ডাস্ট্রি থেকে কাজ করতে পারবে, এবং সেটা তার সাথেই কাজ করতে পারবে। তো তোমার ভিডিওর কাছে যারা দেখছে তারা রিকোয়েস্ট করবো যে ভাই, আমার মার্চ সেশনে এখন 20 জনকে নিয়ে আমরা ট্রেনিং স্টার্ট করবো, তো যদি কেউ অ্যাডমিশন হতে চাও তারা পেডের জন্য, 9 মান্থ হোক বা 1 বছরের হোক, সেটা আমাকে এবং স্যারকে এবং আমাকে দুজনের মধ্যে একজনকে কল করলেই হবে, এবং জাস্ট এসে বললে হবে যে আমি ইউটিউব থেকে ভিডিও দেখে এসেছি, বাকিটা আমি গাইড করে নেবো, বেলঘড়িয়া স্টেশন নেমে আমাকে ফোন করলে আমি গাইড করে নেবো। তাদেরকে তোমার ভিডিও দেখে যখন সে আমার কাছে অ্যাডমিশন হবে, সে ট্রেনিং করবে, তার পরবর্তীকালে যে চাকরির দায়িত্ব সেটা আমার এবং আমাদের যে ট্রেনার রয়েছে তিনি, আমাদের দুজনেরই দায়িত্ব। তো আমরা 100% প্লেসমেন্ট সাপোর্ট করবো, প্রত্যেকটা স্টুডেন্টকেই বলবো তোমার ভিডিওর উদ্দেশ্যে, তোমরা অনেকে আছো যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সবে পাস করেছো, তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলবো, কেরিয়ার করার জন্য আমার ইনস্টিটিউটে লার্নেট ইনস্টিটিউট অফ স্কিল বেলঘড়িয়াতে এসে তোমরা যোগাযোগ করতে পারো, তোমাদের একটা সুন্দর কেরিয়ার দেওয়ার জন্য আমার এই ইনস্টিটিউট সবসময় প্রস্তুত রয়েছে। ঠিক আছে শুভজিৎ, থ্যাংক ইউ। তো হোটেল ইন্ডাস্ট্রি নিয়ে আর একদিন আমরা আরও অনেক কিছু নিয়ে বলবো, তো আজকের মতো আমরা এখানে শেষ করছি।